সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে একদম ছোট্ট একটুখানি একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি দুপুরের কিছু মেনু এবং কিছু ফুল গাছ এবং সবজি ক্ষেত আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে দেখো একটা গাছে কত রকমের এক একটা গাছে কত একই রকমের গাছ কিন্তু কত রকমের ফুল ফুটেছে তবে এই ফুলের কালারটা আমার খুব বেশ ভালো লেগেছে মিষ্টি কালার তা চলো আরও কাছে কিছু ফুল আছে সেগুলো তোমাদের কাছে দেখিয়ে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল সুষম্লাই সুষমুল্লুজ আবার একটা ছোট্ট ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের ভালো লেগে থাকে নতুন বন্ধুরা প্লিজ আমাকে বন্ধু করে নিও তা আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমার ব্লগ দেখার জন্য দেখো সবজি খেতে চলে আসলাম ফুল গাছের পরে এখানে হলো ওলকপি গাছ আছে ওলকপি গাছে ওলকপি হয়েছে ছোটো ছোটো এদিকে বাঁধাকপি আছে তারপরে ফুলকপি আছে টমেটা ক্ষেত আছে নানান রকমের সবজি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি কি কি গাছ মানে বাড়িতে চলার মতন শখের বলতে পারো লাগায় এগুলো এটা আমাদের বাড়ির নিচের পজিশান আমি আগে তো বেশিরভাগ ছাদের ফুল তোমাদের শেয়ার করি কিন্তু নিচেরগুলো তোমাদেরকে যে শেয়ার করা হয় না তেমন একটা তবে আজকের ভাবলাম একটু সবজি ক্ষেত দেখাই তোমাদেরকে এ দেখো রসুন ক্ষেত রসুন ক্ষেতের পরে চলে যাব কিন্তু তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতি তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নি দেখো এটা কি যেন বন্ধুরা এগুলো হলো রাঙা আলু গাছ রাঙা আলু যা হয় ভালোই রাঙা আলু হয় আমরা খাই মাঝে মধ্যে তুলে তুলে আর এটা হলো মূলো ক্ষেত এখানে অনেকটা মূলো হয়েছিল জায়গাটায় জুড়ে কিন্তু সব তুলে তুলে এরা খেয়েছিলো আর কিছুটা মূলো এখনও আছে সাদা রঙের মূলো এটা দেখলাম হাতের মাথায় একটা বেগুন গাছ পেলাম ভাবলাম এটাই তোমাদের কাছে শেয়ার করি দেখো বেগুন হয়েছে কিছু মানে ছোটো ছোটো কি সুন্দর তাই না বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম একটু বড় হতো কিন্তু সেটা দুঃখের বিষয়ে আর করতে পারলাম না যাই হোক ছোটোর ওপরে দিয়ে সেরে দিলাম আর চলো সকালবেলার মেনুটা দেখিয়ে দিই সকালবেলা মেনু হলো ছোলার ডাল আর লুচি দুপুরবেলা মেনুতে ছিল আলু চিপস প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো কিন্তু আর এটা হলো মুড়ো ঘণ্ট মানে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়ো ঘণ্ট রান্না হয়েছে আরও রান্না আছে পরপর দেখতে থাকো আশা করছে তোমাদের ভালো লাগবে দেখো এটা চিংড়ি মাছের মালাইকারি তবে গরম না বিয়েছে এখনও যে যে ভাবটা ভাবটা না সেটা বোঝা যাচ্ছে না তবে যখনই আমি হাতা দিয়ে কাটাবো তখনই বোঝা যাবে তেলটা আস্তে আস্তে মানে বেরিয়ে আসবে যাই হোক গরম গরম না বলে ওরকমই লাগে দেখতে আর এটা হলো কাতলা মাছের একটু ঝোল টাইপের বলতে গেলো মানে কোনো কালিয়া না কেন অনেকে মাংস খায় না ওই জন্য আর রান্না হয়েছে কী কী সেটা তো অবশ্যই শেয়ার করবো দেখো এই কাতলা মাছটা রান্না হয়েছে কয় পিস কয় পিস মানে দশ বারো পিস আছে এখানে আর আছে স্যালাড শসা পেঁয়াজ গাজর লেবু এইখানে কেটে নেওয়া হয়েছে টমেটো আর আছে কষা কষা মাংস এই হলো আমাদের দোকানের মেনু আর কিছুই না তা চলো ভিডিওটা এই অবধি আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে তা চলো ভালো লেগে যদি থাকে অবশ্যই কমেন্ট করো মিষ্টি মিষ্টি লাইক করো সাথে তা চলো এই অবধি টাটা बाय बाय সবাই ভালো থেকো